শুরু করছি সংবাদ সারা দিন। এক যুবককে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাই ঘটেছে বেহালার শখের বাজারে, সেখানকার এই ঘটনা এবং সেই যুবককে মাদক সেবনের প্রলোভন দেখানো হয়। তার বাড়িতে ফোন করা হয়, 1 লক্ষ টাকা চাওয়া হয় তার বাড়ি থেকে। যুবককে মাদক সেবনের প্রলোভন দেখিয়েই অপহরণ করার অভিযোগ উঠেছে। বেহালা শখের বাজারের ঘটনা এবং সেই ঘটনা নিয়েই যথারীতি চঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। হরিদেবপুরের জোড়াপুকুর এলাকায় ডাকা হয় ওই যুবককে এবং পুলিশ পরিচয় দিয়েই যুবককে অপহরণ করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। যদিও পরে যুবককে ছেড়ে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা, তবে তার বাড়িতে ফোন করা হয় এবং ফোন করে 1 লক্ষ টাকা চাওয়া হয়। যুবককে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে এই অপহরণের ঘটনা। এই ঘটনাই ঘটেছে বেহালার শখের বাজারে। তাকে ফোন করে ডাকা হয় এবং পুলিশ সেজে দুষ্কৃতীরা তাকে অপহরণ করে, এমনটাই কিন্তু অভিযোগ। পরিবারের পক্ষ থেকে 40,000 টাকা দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে নাকতলা থেকে গ্রেফতার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় বলেই দাবি পুলিশের। 1 লক্ষ টাকা চেয়ে ফোন করা হয় ওই যুবকের বাড়িতে, 40,000 টাকা দেওয়া হয় ওই যুবকের পরিবারের তরফে, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দাবি করেছেন তারা। যুবককে মাদক সেবনের প্রলোভন দেখিয়েই অপহরণের অভিযোগ উঠল বেহালার শখের বাজারের এই ঘটনা। এবং এক তরুণীর সঙ্গেই তার পরিচয় হয় বলেই দাবি ওই যুবকের, এবং তারপরেই এই ঘটনা যেখানে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে অপহরণ করা হয়। যদিও পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যুবকের মাদক সেবনের প্রলোভন দেখে এই অপহরণের অভিযোগ। আমরা এই নিয়ে বিস্তারিত জানব, সুব্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুব্রজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানব। দাদা, একেবারে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেহালা শখের বাজারের বাসিন্দা এই অভিযোগকারী যে যুবক অরিত্র দাস, মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অরিত্র দাসের সাথে একটি গ্রুপের পরিচয় হয় এবং গত দুদিন আগেই অরিত্র দাসকে SMS করে জানানো হয়, মেসেজ করে জানানো হয় যে তিনি কি মাদক সেবন করতে চান, ইচ্ছুক। এবার এই কারণে অরিত্র দাস তিনি বাইক নিয়ে একটি মেয়ের সাথে দেখা করতে আসেন, মূলত একটি মেয়ের পরিচয় দিয়ে তার সাথে কথা বলা হয় এবং সে সেই বাইক নিয়ে মেয়ের সাথে দেখা করতে আসে। সেই যুবক যেমনটা জানায় যে মেয়ের সাথে দেখা করতে এলেও কোনো মেয়ে কিন্তু সেখানে ছিল না, এবং একটি স্করপিও করে, সাদা রঙের স্করপিও করে 5 জন যুবক আসে যারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়, এবং তারপরেই তাকে বলপূর্বক সেই গাড়িতে তোলা হয়, তার বাইক কেড়ে নেওয়া হয়, তাকে প্রায় ঘন্টা দুয়েক ধরে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। এরপরই সেই যুবক বুঝতে পারে যে সে অপহৃত হয়েছে এবং যুবককে ভয় দেখানো হয় যে সে যদি 1 লক্ষ টাকা না দেয় তাকে গাঁজার কেস সহ একাধিক কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। এরপর ওই যুবক তাদেরকে 40,000 টাকা জোগাড় করে দেয় এবং পরে আবারও বলা হয় যে বাইক ছাড়ার জন্য কিন্তু আলাদা 20,000 টাকা দিতে হবে, অর্থাৎ টোটাল 60,000 টাকার একটি কথাবার্তা হয় ওই যুবকের সাথে, অভিযোগকারী যুবকের সাথে তাদের। এবং তারপরেই যুবক যখন ছাড়া পেয়ে এসে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ কিন্তু অভিযোগ দায়ের করার বেশ কিছুক্ষণের মধ্যেই একজন অভিযুক্তকে নাকতলা থেকে গ্রেফতার করে এবং বাকিদের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ। বেশ বেশ ধন্যবাদ আপাতত তোমায়, সুব্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।